welcome again to the online classes of Podinda High School. My dear residents, respected and honorable teachers, my colleagues and guardians, at first take the salam and cordial love from the core of my heart. I hope that all of you are keeping well physically and mentally. And I hope that your study is going on at home as well. My dear residents, today I am here before you with an important topic of English grammar. The topic I am going to discuss with you is active and passive. We have conducted two consecutive classes on active and passive. Today we will learn some action rules that is very essential for you. Please, Shikhatira, after Gautama Zerishalam, I have to help mother. আমাকে আমার আম্মুকে সাহায্য করতে হয়। তো আমরা আগে জেনেছিলাম যদি টু হ্যাভ বার প্লাস টু থাকে পেসিভ ভয়েসে টু হ্যাভ বার প্লাস টু বি হবে জাস্ট একটা বি হবে ক্লোজ করে তাহলে এই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট করতে চাই এক নম্বরে কি আসবে অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম মাদার নিয়ে আসলাম আই এর পরে হ্যাভ বসছে হ্যাভ টু যেহেতু মাদার সাবজেক্ট তার পাশে সিঙ্গেল নাম্বার এই জন্য হ্যাভ টু না বসে যেমন বর্ষা হ্যাজ টু কুক ফুড বর্ষাকে খাবার রান্না করতে হবে এই সেন্টেন্সে বর্ষা সাবজেক্ট has to observer cook neighbor present form আর কি ফুডটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা প্যাসিভ কিভাবে করব ফুড has to be cooked by বর্ষা আশা করি বুঝতে পারছেন এবার আসি যদি অ্যাক্টিভ সেন্টেন্সে টু বি ভার্ব প্লাস যেমন ইংরেজি বেশি পড়াশোনা করতে হয়েছিল এই সেন্টেন্সে আবার সাবজেক্ট ওয়াজ টু অবজার্ভার স্টাডি মেম্বার এটা ভালো প্রেজেন্ট ফর্ম আছে তারপরে কি ইংলিশ হচ্ছে কি অবজেক্ট তা আমরা একইভাবে একই রুলস আমরা আগে জেনেছিলাম সকল অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস একটাই এক নম্বরে অবজেক্টের সাবজেক্ট ফর্ম দুই নম্বরে টেন্স অনুযায়ী অবজার্ভার প্লাস ভিতরি তিন নম্বরে সাধারণত বাইরে করে সাবজেক্ট অবজেক্ট ফর্ম তো এই সেন্টেন্সে ইংলিশ যে অবজেক্ট এদের আমি আসলাম ইংলিশ তারপরে সেন্টেন্স আছে ওয়াজ টু তাহলে এখানে কি বুঝতে হবে একটা বাসার নাম যেহেতু সিঙ্গুলার এই জন্য ইংলিশ কি ওয়াজ টু বি স্টাডিড বাই আদার ঠিক আছে আবার দেখো আরো একটা এক্সাম্পল লিখছি আতিফা was to eat three mangoes. Atifa was to eat three mangoes. এই সেন্টার সে three mangoes এটা হচ্ছে কি অবজেক্ট আতিফার জন্য was to করছে কিন্তু আমরা যদি প্যাসিভ করতে চাই আমাদের কাছে অবজেক্ট three mangoes আগে নিয়ে আসতে হবে এখন আতিফার জন্য was করছে three mangoes এর জন্য was না বসে অয়ার বসবে তাহলে থ্রি ম্যাঙ্গোস আর টু বি ইটেন বাই আফতা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে পড়েছিলাম যদি ইজ গোয়িং আর গোয়িং থাকে তাহলে বেসিক ভয়েসে ইজ গোয়িং আর গোয়িং এর পরে টু বসে টু থাকলে জাস্ট এর পরে টু বসবে যেমন মাই এল্ডার ব্রাদার ইজ going to open
আমার বড় ভাই একটা নতুন দোকান খুলতে শুরু করেছে বা খুলবে, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সের মধ্যে মাই এল্ডার ব্রাদার সাবজেক্ট ইজ গোয়িং টু, এটা কি ধরলাম? অজয়ার ধরলাম। ওপেন মেইন বার এন্ড ইউ শপ, একটা নতুন দোকান, এটা হচ্ছে অবজেক্ট। তা আমরা যদি বেসিক করতে চাই এন্ড ইউ শপকে আমি আসবো, হ্যাঁ, ইজ গোয়িং টু, এরপর কি হবে? বি বসবে। তাহলে এন্ড ইউ শপ ইজ গোয়িং টু বি ওপেন ভার্বের বিবৃতি, ওপেন, তারপর বাই বসবে, বাই এর পরে কি? মাই ব্রাদার। আসলে বুঝতে পারছি কোয়েজি ওয়ার্ড, কোয়েজি ওয়ার্ড যেটাকে হাফ পেসিভ বলা হয়, এটা মিনিংটা পেসিভের অর্থ দেয়। যেমন হানি টেস্টি সুইট, মধু স্বাদে কি? মিষ্টি। অথবা দিলাম দ্য বেড ফিলস সফট অর হার্ড, বিছানাটি নরম বা শক্ত অনুভূত হয়, ঠিক আছে? এই সেন্সগুলোতে দেখো অর্থ কি দেয়, পেসিভ অর্থ দিচ্ছে কি? যেমন মধু স্বাদে মিষ্টি। এই কোয়েজি ভার্ব এটা পেসিভ কেউ করব, যেমন দেখো হানি টেস্টি সুইট, এটা অ্যান্সার হবে কি? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টি। দেখো আমরা এই অ্যান্সার দেখি, নাম্বার এক সেন্টেন্সের সাবজেক্ট, দুই নম্বরে টু বি ভার্ব, তিন নম্বরে কমপ্লিমেন্ট, অর্থাৎ যেটা অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্বের পরে বসে, অ্যাডজেক্টিভ। তিন নম্বরে ফাইন, এরপরে কি? সাবজেক্ট অনুসারে ইট বা দেয় বসবে, তারপরে ভার্ব অ্যান্ড ডিজার্ভ, তারপর ভার্বের দিকে। আমরা এই সেন্টেন্সকে বিনিয়োগ পেসিভ করতে পারি, যেমন হানি ইজ টেস্টি সুইট, এটা মডার্ন প্যাসেজ, এবং কোন অ্যান্সার পাওয়া যাবে। আর একটি এক্সাম্পল দেখি, দ্য বেড ফিলস সফট, বিছানা কি নরম অনুভূত হয়। তাহলে আমরা কেউ করবো এক নম্বর কি, দ্য বেড সাবজেক্ট ফিলস মেইন ওয়ার্ড, তারপর কি সফট, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, এখানে অবজেক্ট নাই, হ্যাঁ, কয়েকটি ভার্ব অবজেক্ট থাকে না সাধারণত। তাহলে পেসিভ হবে দ্য বেড ইজ সফট, হয় ইট ইজ ফেল্ট, ঠিক কেন বসবে? যেহেতু দ্য বেড সাবজেক্ট কি সিঙ্গুলার, এজন্য ঠিক বসবে। আবার দেখো আমি যদি এরকম বলি, দ্য ম্যাঙ্গো টেস্ট ডেলিশিয়াস, আম স্বাদে কি সুস্বাদু। এই সেন্টেন্সের মধ্যে দ্য ম্যাঙ্গো সাবজেক্ট প্লুরাল টেস্ট বা প্রেজেন্ট ফর্ম, ডেলিশিয়াস হচ্ছে কি কমপ্লিমেন্ট, অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি করবো, দ্য ম্যাঙ্গো আর ডেলিশিয়াস আর কেন বসবে, যেহেতু দ্য ম্যাঙ্গো সাবজেক্ট প্লুরাল, এই জন্য আর বসবে। তারপরে ফাইন এই নাম্বার দিয়ে বসবে, কারণ কি তার মধ্যে সাবজেক্ট প্লুরাল, এই জন্য দে বসবে, দে আর ডেলিশিয়াস। অথবা আমরা এই সেন্টেন্সকে এভাবে বেসিক করতে পারি, দ্য ম্যাঙ্গোস আর টেস্টেড ডেলিশিয়াস। কিছু কমন কোয়েজি ভার্ব দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, যদি একই সেন্টেন্স কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্স হয় তাহলে একটা স্পেয়ার করব। আমি একটা এক্সাম্পল লিখছি, যেমন টিচার সেট, টিচার বলল উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের কি গরিবদেরকে সাহায্য করা উচিত। তাহলে এই সেন্টেন্সের মধ্যে টিচার সেট একটা সেন্টেন্স, আবার দ্যাট পরে উই শুড এটা একটা ক্লজ, দ্যাট মাস্টার বসার কারণে বুক সেন্টেন্স হয়ে গেছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তা আমরা বেশি ব্যবহার করতে পারি টিচার সেট, তাহলে ইট ইজ সেট বাই টিচার
টিচার সেট টিচার কি বলছে উল্লেখ নাই আমরা আগে জেনেছিলাম যদি একটা সেন্টেন্সে অবজেক্ট না থাকে তাহলে একটা উপযুক্ত অবজেক্ট সাবজেক্ট যারা এনে প্যাসিভ করতে হয় তাহলে টিচার সেট ডেসিগনেট করব ইট ইজ সেট বাই টিচার দ্যাট উই শুড হেল্প দ্য পুওর অথবা এভাবে করা যায় ইট ইজ সেট বাই টিচার দ্যাট দ্য পুওর শুড বি হেল্পড বাই আস অথবা এটা আমরা এরকম ডিসাইড করতে পারি দ্যাট উই শুড হেল্প দ্য পুওর ইজ সেট বাই টিচার প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করার একটা নিয়ম শিখেছিলাম যেখানে বলা হয়েছিল তিন নম্বরে সাধারণত বাইয়ের পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম সাধারণত কেন বললাম কারণ প্যাসিভ ভয়েস সবসময় বাই বসে না মাঝে মাঝে বসতে পারে উই অ্যাট ইন ঠিক আছে বা টু যেমন দেখো আই নো ইউ এই সেন্টেন্সের মধ্যে আই সাবজেক্ট নো প্রেজেন্ট ফর্ম ভার্ব ইউ অবজেক্ট যদি আমরা প্যাসিভ করতে চাই সাধারণ নিয়ম এটা প্যাসিভ এভাবে হবে ইউ আর ইউ যদি অবজেক্ট সাবজেক্ট চলে আসলো ইউর জন্য আর বসলাম ইউ আর নো ভার্বের ভিতরে কি নন তাহলে ইউ আর নন তারপর বাই পরে সাবজেক্ট অবজেক্ট ফর্ম তারপর বাই মি ইউ আর নন বাই মি কিন্তু এই সেন্টেন্সটা প্যাসিভ এভাবে হবে না যাদের বসে ইংরেজি তারা যেভাবে বলে আমাদের সেভাবে অনুসরণ করতে হবে ঠিক আছে আর এক্সাম্পল দেখি যেমন দি অ্যাসিস্ট্যান্ট প্লিজ দ্য টিচার শিক্ষার্থী টিচারকে সন্তুষ্ট করে প্লিজ বার পাস এই সেন্সে বললাম দ্য বয় দ্য অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট প্লিজ পারবে পাস ফর্ম দ্য টিচার অবজেক্ট তাহলে প্যাসিভ নিয়োগ করবো আগে নিয়মে দ্য টিচার নিয়ে আসলাম এরপরে দুই নম্বর কি অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ভিতরে তাহলে দ্য টিচার যেন ওয়াজ আনলাম তার মধ্যে প্লিজ ভার্বটা পাস ফর্ম তাহলে ওয়াজ প্লিজ ভিতরে কি প্লিজ তাহলে দ্য টিচার ওয়াজ প্লিজ বাই করে সাবজেক্ট অবজেক্ট ফর্ম তাহলে বাই দ্য অ্যাসিস্ট্যান্ট অথবা বাই দ্য বয় কিন্তু এই সেন্টেন্সটা প্যাসিভ বাইরে হবে না এখানে উইথ হবে কি হবে তাহলে প্যাসিভ হবে দ্য টিচার ওয়াজ প্লিজড উইথ দ্য বয় ঠিক আছে আবার আর কিছু বলতে কি যেমন দ্য বিহেভিয়ার অব দ্য অ্যাস্টুডেন্ট প্লিজড দ্য টিচার প্রথম সেন্টেন্সে বললাম শিক্ষার্থীটি টিচারকে সন্তুষ্ট করলো আর সেকেন্ড সেন্টেন্সের মিনিং হচ্ছে শিক্ষার্থীর আসার ব্যবহার টিচারকে সন্তুষ্ট করলো একটা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট সন্তুষ্ট করলো আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট না অ্যাসিস্ট্যান্টের আসার ব্যবহার দ্য বিহেভিয়ার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট প্লিজ দ্য টিচার সাবজেক্টটি দ্য বিহেভিয়ার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে একটা বেটিংয়ের বস্তু তার প্যাসিভ হবে দ্য টিচার ওয়াজ প্লিজড বাই দ্য বিহেভিয়ার অফ দ্য অ্যাস্টুডেন্ট এরকম হওয়ার কথা কিন্তু এখানে বাই না বসে কি বলবে অ্যাড বসবে কি বলবে অ্যাড তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লিজ ভার্বের পরে প্লিজ ভার্ব প্যাসিভ হলে বাই বসানো যায় অ্যাড বসানো যায় কিন্তু একটা অনুমান ভিত্তিক একটা বসানো হবে না যদি অবজেক্ট ব্যক্তি বাসক হয় তাহলে প্যাসিভ ভয়েসে বাইয়ের পরিবর্তে উইথ বসবে যদি অবজেক্ট হ্যাঁ বস্তু বাসক হয় তাহলে প্যাসিভ ভয়েসে বাইয়ের পরিবর্তে অ্যাড বসবে আর কিছু ভার দিয়েছি আমি যেমন
प्लीज सेटिस्फाई मार्वेल मुक्त करा सीज एनॉय वेक्स फील इस वास्ते बाहर देख के थे बाइना बसे की बसे वी एट इनटू तबे नॉर्मल परे सिर्फ टू बस दी और नो कोनो ट्रैक्शन बस दी ना फिर शिक्षार्थी रा आज के अंत तक इंशाल्लाह हमरा आगामी क्लास में इंटर रूटीन सेंटर्स के बारे एक्टिव तरीके पेशी करता है ताशिक को তোমরা বাসার মধ্যে বাড়ি ইউজ করবা যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু না বুঝো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ